ঋষভমুখ কেন্দ্রে প্রচারের ঝড় তুলেছে বর্ষা। এই বর্ষা আবার বৃষ্টি নয়, এই বর্ষা প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর তনয়া। এই কেন্দ্র থেকে বামফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে আটবার জয়ী হন বাদল চৌধুরী। ঋষভমুখ কেন্দ্রের জনগণের আশীর্বাদ পেয়ে বারবার জয়ের মালা পরিধান করে বিভিন্ন দপ্তরে মন্ত্রীও হন তিনি। এক প্রকার বলা যায় এই কেন্দ্র বাদল চৌধুরীর খাসতালুক। 23-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা নেই শারীরিক অসুস্থতার কারণে, তাই দল অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক মিত্রকে প্রার্থী মনোনীত করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার শিলমোহর মেলার মাঠ। বাম ঘাঁটিকে অক্ষত রাখতে অবশেষে মাঠে নামলেন বাদল তনয়া বর্ষা চৌধুরী। এই কেন্দ্রে 19টি বুথ, প্রতিটি বুথ এলাকাতে চষে বেড়াচ্ছেন বাদল তনয়া বর্ষা। প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে কথা বলছে জনগণের সাথে। এলাকার জনগণ প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর তনয়া বর্ষাকে দেখে আবেগে ভাসলেন। কেউ এগিয়ে আসছেন দেখার জন্য, কেউ কেউ আবার তাদের দুঃখের করুণ কাহিনী তুলে ধরছেন বর্ষার কাছে। সবকিছু মিলিয়ে সারা যেমন পাচ্ছে তেমনই জমে উঠেছে জমজমাট নির্বাচনী প্রচার ঋষভমুখ কেন্দ্রে। মঙ্গলবারেরও ভোরের আলো ফোটার সাথে সাথেই বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী অশোক মিত্রের সমর্থনে ঋষভমুখ বিধানসভা কেন্দ্রের সারাসীমা এলাকাবাসীদের দরজায় কড়া নাড়ল প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর তনয়া বর্ষা চৌধুরী। ভোটারদের কাছে আবেদন করেন বাম প্রার্থীকে জয়ী করার। বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারের ফাঁকে প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর তনয়া বর্ষা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, জয়ের ব্যাপারে শুধু আশাবাদী নয়, অন্যান্য বারের মতো এবারের নির্বাচনে বাম প্রার্থীকে অনেক ভোটের ব্যবধানে জয়ী হয়ে জয়ের ধারা অব্যাহত থাকবে। বিজেপির ডাবল ইঞ্জিনের সরকারের কথা বললেও জিনিসপত্রের ডাবল দাম, ডাবল মুখ্যমন্ত্রী, ওরা যে এত ভাওতাবাজি স্পষ্ট, তাই এই কেন্দ্র থেকে অশোক মিত্র জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর তনয়া বর্ষা। জয়ের ব্যাপারে শুধু আশাবাদী নই, প্রত্যেকবারের মতো এবারও ঋষভমুখ সর্বোচ্চ ব্যবধানে জয়ী হবে। ওরা ডাবল ইঞ্জিনের সরকারের কথা বলেছে, ওরা ডাবল ইঞ্জিনের জিনিস করেছে, ডাবল ইঞ্জিনে ডাবল দাম, ডাবল মুখ্যমন্ত্রী। সুতরাং ওদের ভাওতাবাজিগুলো তো মানুষের কাছে এখন স্পষ্ট। আর ওদের এত প্রিয়, এত প্রিয় জননেতার উপর ওরা এত বড় আক্রমণ চালিয়েছে, এর প্রতিবাদে, এর প্রতিশোধে ওরা এইবারও প্রত্যেকবারের মতো সর্বোচ্চ ব্যবধানেই অশোক মিত্রকে জয়ী করবেন, এটা আমার বিশ্বাস। আমরা 37 ঋষভমুখ বিধানসভা কেন্দ্রে কলস্কিয়ার এলাকা অর্থাৎ 6 নং বুথ এবং 5 নং বুথ এলাকায় আমরা বাড়ি বাড়ি প্রচারে বের হয়েছি। আগামী 16 তারিখ নির্বাচন, এই রাজ্যের দুঃশাসনের শাসন থেকে মুক্ত হওয়ার জন্য মানুষ প্রস্তুত হয়ে আছে। আমাদের এই ঋষভমুখ কেন্দ্র গত 8 বার এই এলাকা থেকে কমরেড বাদল চৌধুরীকে এই এলাকার মানুষ জয়ী করেছেন এবং সারা রাজ্যের মধ্যে একটা নতুন ইতিহাস তৈরি করেছেন। দেখেছেন আপনারা গত 5 বছরে বিজেপির শাসনে এই ধরনের একজন জননেতার উপর অনেক ধরনের আক্রমণ সংঘটিত হয়েছে। ওনার বাড়িতে আক্রমণ করা হয়েছে, ওনার বড় ভাই তাদের পরিবারের উপর আক্রমণ করা হয়েছে, ওনাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে অনেকবার। এবং বলা যায় এই যে বিষয়গুলি, এগুলি শুধু আমাদের ঋষভমুখ এলাকার মানুষ নয়, সারা ত্রিপুরাজ্যের মানুষ এই বাদল চৌধুরীর উপর এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।